আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শাহজামিন তানিম খান ঢাকা বাংলাদেশ থেকে মহান বিজয়ের এই মাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত আহত অংশগ্রহণকারী এবং সাহায্যকারী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এবং দোয়া কামনা করছি। কথা না বাড়িয়ে চলুন আমার মায়ের সাথে কথোপকথন চালিয়ে যাই। আপনি বলছিলেন 24 মার্চ গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আপনাদের ধানমন্ডির বাসায় প্রবেশ করে সবকিছু সার্চ করছিল মেজর জেনারেল রাও ফরমান আলীর লিখিত নির্দেশে, এবং কি কারণে শহীদ বুদ্ধিজীবী এবং শহীদ মুক্তিযোদ্ধা নুরুল আমিন খান আমার বাবাকে হত্যা করা হয়। এখানে ভুলক্রমে আপনি হয়তো একটি পয়েন্ট মিস করে গেছেন যে আমার ছোট মামা ফারুক আহমেদ চৌধুরী উনিও পাকিস্তান সেনানিবাসে বন্দি অবস্থায় পালিয়ে গিয়ে ধরা পড়েন। তৎকালীন পাকিস্তান কর্তৃপক্ষ আমাদের পুরো পরিবার সম্বন্ধে পাখিওয়াল ছিল। আমার ছোট ভাই তৎকালীন লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল ফারুক আহমেদ চৌধুরী পিএসসি অবসরপ্রাপ্ত পাকিস্তানে বন্দি অবস্থায় দেশ মাতৃকার টানে আরও কজন বাঙালি অফিসারদের সাথে পালাতে গিয়ে অন্য এক সহকর্মীর ভুলে ধৃত ও বন্দি হন এবং এজন্য অমানবিক নির্যাতন ভোগ করেন। তৎকালীন পাকিস্তান কর্তৃপক্ষ অভিজাত বংশীয় সকলের সম্বন্ধে ভালোভাবেই জানত। এটাও আমাদের পরিবার সম্বন্ধে তাদের রাগ বা বিরাগভাজন হবার কারণ হতে পারে। 24 এপ্রিল 1971 সালে ধানমন্ডির বাড়িতে সার্চ করে কি তারা পেয়েছিল? তল্লাশি চালিয়ে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কপি, খবরের কাগজ যেগুলো উর্দুতে অনুবাদ করার জন্য বলে, 3টি বন্দুক, 1টি রিভলভার, বেশ কিছু কার্টুন, নুরুল আমিনের কিছু নথি, কিছু বই ও ছবি সাথে নিয়ে যায়। তাদের ব্যবহার কেমন ছিল? খুব একটা খারাপ ব্যবহার করেনি। এরপর কি হলো? যেহেতু তৎকালীন মেজর জেনারেল রাও ফরমান আলীর লিখিত চিঠিতে আমাদের গৃহবন্দী করার আদেশ ছিল, যেহেতু তারা এক কাপড়ে বাচ্চাদের খাবার সব গয়না ও টাকা পয়সা সাথে নিয়ে যেতে বলে, যদিও আমি বেশিরভাগ সঙ্গে নিইনি। ওরা আমাদের গৃহবন্দী করে রাত প্রায় 3টার দিকে মোহাম্মদপুর ফিজিক্যাল এডুকেশন কলেজের প্রিন্সিপালের বাসায় নিয়ে যায়। আপনি বলেছিলেন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, বাবা সশরীরে উপস্থিত ছিলেন, মার্চের শুরু থেকে খুব অস্থির ছিলেন এবং এর কপি তোষকের নিচ থেকে পাক আর্মিরা বের করে উর্দুতে ভাষান্তরিত করতে বলে, এটার তাৎপর্য কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? অনুমান করে বলতে পারি, হয়তোবা শহীদ বুদ্ধিজীবী এবং শহীদ মুক্তিযোদ্ধা নুরুল আমিন খান এই 7ই মার্চের ভাষণ তৈরির অনেক কৌশলীগণের মধ্যে একজন ছিলেন, কারণ 1লা মার্চ ফেব্রুয়ারি মাসের 1লা মার্চ থেকে তাকে ভীষণ অস্থির দেখতে পাই, যা ফেব্রুয়ারি মাসের গোড়া থেকে বৃদ্ধি পায়। এই সময় সিগারেট পানও বৃদ্ধি পায়। তিনি প্রায় সারা রাত না ঘুমিয়ে থাকতেন, রেডিও শুনতেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন, নীতি ও কৌশল নির্ধারণে তার নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা ছিল বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ বন্ধু বা অফিস বা ঢাকা ক্লাবে গেলে তা আমি জানতে পারতাম, কিন্তু মাঝে মাঝে তিনি যে দেরি করে বাসায় আসতেন এই দেরি সম্বন্ধে কোনো কিছুই বলতেন না, কিংবা তার উত্তেজনার কারণগুলো শেয়ার করতেন না। গৃহবন্দী হবার অভিজ্ঞতা বলবেন কি? আমাদেরকে রাত প্রায় 3টার দিকে ওদের জিপে করে নিয়ে চললো অজানার দিকে, সামনে আরো কটি জিপ এবং পেছনেও জিপ এবং বড় ট্রাক, আমাদেরকে মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের প্রিন্সিপালের বাসায় ঢুকালো। আমাদের মহিলা ও বাচ্চাদের এক রুমে ও পুরুষ দুজন আমার স্বামী ও বড় ভাইকে অপরিষ্কার
তার ছোট রান্নাঘরে রাখে। পরদিন গভীর রাত থেকে শুরু হলো জিজ্ঞাসাবাদ। মাঝে মধ্যে সামরিক গোয়েন্দারাও গভীর রাতে বিভিন্ন প্রশ্ন করত ঘুম থেকে উঠিয়ে। তারা প্রথম থেকেই প্রচন্ড মানসিক চাপে রাখে। পুরুষদের আমাদের রুমে আসা মানা ছিল, সাধারণ সৈনিকদের খাবার খেতে হতো, টিভি বা রেডিও তো দূরের কথা, বাইরের কোনো মানুষের সাথে যোগাযোগ ছিল না। এক কাপড়ে কিছুদিন থাকার পর প্রয়োজনীয় লিস্ট মাফিক তারা এই জিনিসপত্র আনিয়ে দেয়। তোমাকে শুরু করা শুরু সামনের লনে এবং ছাদে যেতে দেয়, কিন্তু ওদের একজন সৈনিক সাথে থাকত আর কারো বাইরে বের হওয়া অসম্ভব ছিল। আমার স্বামী ওনার অফিসে যাতায়াত এবং রিভলভার ফেরত দেবার কথা স্মরণ করিয়ে দিলে হঠাৎ 11 দিন পর আমাদের সুরুজ বাসায় যাবার অনুমতি দেয়। এই শর্তে নুরুল্লাহ মিন শুধুমাত্র সচিবালয়ে যাওয়া আসা করতে পারতেন, কিন্তু আমার মা, তিন বোন এবং ভাইকে ওরা গৃহবন্দী করে রাখে। তিনি অনেক বোঝালেও তারা ওনাদের ছাড়ার ব্যাপারে কর্ণপাত করেনি। কোনোভাবেই ওনাদের ছাড়া যেতে না চাইলেও উনি বললেন অফিসে গিয়ে তাদের মুক্তির জন্য চেষ্টা করবেন। অনিচ্ছা সত্ত্বেও আমি জিপে করে ধানমন্ডির বাসায় আসতেই মনটা ধুক করে উঠল। দুটি গাড়ি দেখা যাচ্ছে না। বাড়িতে ঢুকেই দেখলাম পুরো বাড়ি তছনছ রেখে যাওয়া, গহনা, টাকা পয়সা, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, ক্রোকারি, জমির দলিল, দস্তাবেজ, এমনকি ঘুমের ফ্যান পর্যন্ত লুট হয়ে গেছে। আমার কান্না পাচ্ছিল গহনা এবং নতুন গাড়িটার জন্য, গাড়িটি পাওয়াই গেল না। আপনারা কোনো অভিযোগ করেননি? মানুষের জীবন নিয়ে যেখানে টানটানি, আমার মা বোনেরা গৃহবন্দী, তারপরও তিনি অফিসে ঘটনাগুলো লিখিতভাবে জানিয়েছিলেন। আপনারা গৃহবন্দিত্ব থেকে আসার সময় ওখানকার ইনচার্জের মনোভাব সম্বন্ধে কিছু বলুন। মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজ ক্যাম্পের ইনচার্জ মেজর সৈয়দ গোলাম মোহাম্মদকে অসন্তুষ্ট মনে হয়েছিল। তিনি কোনোভাবেই রিভলভার ফেরত দিতে রাজি হননি এবং জিপে উঠানোর পরও বলছিলেন অফিস ছাড়া যেতে, কোথাও না বের হই এবং কোনো মানুষকে ভিতরে না ঢুকাই। তাদের জীবন যাপনে নিশ্চয়ই বড় ছন্দপতন ঘটেছিল। এমনিতেই ধানমন্ডি ছিল খুব নীরব এলাকা, খুব কাছের মানুষ ছাড়া সচরাচর কেউ আসতো না। উনি অফিসে চলে গেলে আমি আতঙ্কে থাকতাম। তার মধ্যে টিভি ফ্রিজ কিছুই নেই, আমরা বেশ আগে থেকে এগুলোতে অভ্যস্ত ছিলাম, আর আমাদের বাড়িতে মেহমান আসতো প্রচুর। আমাদের অভাব পুরে পুরে খেত। ওনাদের জন্য, ভাইদের এবং স্বামীর জন্য সবসময় দোয়া করতাম।